বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমায় জানো না, আমি নিকিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি হচ্ছি করুণাময় মেট্রো স্টেশনে। সকাল সকাল আমি কলেজ গেছিলাম, তো সেক্টর 5 থেকে মেট্রো নিয়ে করুণাময় চলে এসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো হ্যাঁ, আজকে একটু নতুন জায়গায় যেতে চলেছি, একদমই নতুন খুলেছে। আমি যাওয়া তো শুনেছি এবছর পয়লা বৈশাখে কিন্তু ওপেন হয়েছে। তো আজকে প্ল্যান করেছি ওখানে যাওয়ার, তো চলো ওখানে যাওয়া যাক। আর যে কী খেতে যাচ্ছি, তো চলো ওটা সেটা ওখানে গিয়ে দেখা যায়। আমি এখানে এলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আমি এলেই কেন কোথাও বৃষ্টি পড়ে আমি জানি না, সিরিয়াসলি গাইস। আবার আমাকে ভিতরে যেতে হবে, আমি পরে এসে আমার ইন্ট্রো দেবো। তো এটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে সি ফুডের একটা প্ল্যাটার। এখানে আছে সি ফুড, ফ্রাইড রাইস আর হট অ্যান্ড পেপার স্কুইড। তো এটার প্রাইস ছিল 195। আর এখানে তো মানে এটাই আমরা ফার্স্ট আইটেম নিচ্ছি, এরপর আরও দুটো আইটেম নেবো ভেবেছি। হ্যাঁ, ফার্স্ট টাইম অক্টোবাসটা ফার্স্ট টাইম ট্রাই করবো। তো ফ্রাইড রাইস একটু দেখাতে বলবো ওকে। তো এখানে দেখো, এখানে প্রন আছে, এগ আছে, আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না এখানে। হ্যাঁ, এই যে ওখানে স্কুইড আছে, তো এটা হচ্ছে স্কুইড। আর অক্টোপাস এখনো পাইনি। যাই হোক, অক্টোপাস খুঁজে পাইনি, কারণ এখানে মানে প্ল্যাটারটা একটু মানে প্লেটটা যেহেতু ছোটো, তো এগুলো পড়ে টড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা ট্রাই করবো। হ্যাঁ, কোয়ান্টিটি মানে 195, তো মোটামুটি অ্যাভারেজ কোয়ান্টিটি যেরকম হওয়া উচিত ওরকমই আছে, কারণ সি ফুড প্ল্যাটার তো বুঝতেই পারছো। তো ফার্স্ট আমি ফ্রাইড রাইসটা ট্রাই করি। ফ্রাইড রাইস আমি যেরকম মানে নর্মালি আমরা চিকেন ফ্রাইড রাইস ওরকম খেয়ে থাকি, ওরকমই পুরো টেস্টটা। আর ফ্রাইড রাইসটা কিন্তু সবথেকে ভালো তোমরা শুধু শুধু খেতে পারবে, কারণ ভীষণ ভালো লাগছে খেতে। আর এখানে ভেজিস তো মানে প্রচুর পরিমাণে ভেজিস আছে, আর এখানে আমি প্রন, এগস আর স্কুইড অনেক দেখতে পাচ্ছি, বাট এখন আমি অক্টোপাস দেখতে পাইনি। যাই হোক, পুরোটা আমি ভাটিও নি এখনও। তো আপাতত ফ্রাইড রাইসটা তোমরা শুধু খেতে পারবে, যেটা বলার যে শুধু শুধু কিন্তু ভীষণ টেস্টি লাগছে। মানে লিটারেলি সত্যি কথা বলতে মানে ফ্রাইড রাইস একটুখানি যেরকম হওয়া উচিত, যে পুরো একটুখানি রেস্টুরেন্ট স্টাইল যেরকম হয়ে থাকে সেরকমই খেতে। হ্যাঁ, সি ফুডগুলোর জন্য আলাদা টেস্ট, মানে কিছু ওরকম আলাদাভাবে তোমরা আলাদা সি ফুডের জন্য কোনো টেস্ট পাবে না। যেরকম নর্মালি বললাম চিকেন ফ্রাইড রাইস আর মিক্স ফ্রাইড রাইস আমরা খেয়ে থাকি, ওরকমই পুরো খেতে। এবার আমি এখানে স্কুইডের আইটেমটা ট্রাই করবো। এই হলো স্কুইডগুলো, দেখে নাও একবার। এটা হট অ্যান্ড পেপার স্কুইড, তো এখানে এই স্কুইডটা রয়েছে। হ্যাঁ, আমার একটু কম মনে হলো, মানে আরেকটু বেশি হলে ভালো হতো। যাই হোক, যেটা হ্যাঁ আমরা বলেই থাকি যে বেশি হলে ভালো হতো। তো এই হলো স্কুইড, তো আমি স্কুইড একটা ট্রাই করবো। ফার্স্টে ক্যাপসিকাম আর অনিয়ন্স আছে। স্কুইডটাও কিন্তু বেশ ভালো খেতে, মানে ভালো খেতে। আমার বেশ ভালো লেগেছে, মানে ফ্রাইড রাইসটাও ভালো খেতে
আর স্যুইটের যে গ্রেভি আইটেমটা আছে ওটাও কিন্তু বেশ ভালো খেতে। তো বাকি এবার খেয়ে নিই এটা, আর বাকি আইটেমগুলো আসুক দেন তোমাদের জানা হচ্ছে। তো বহু খোঁজাখুঁজি পর এই দেখো তোমরা একটা অক্টোপাস পেয়েছি। তো এই হলো অক্টোপাস, একটু হাত দিয়ে দেখাবো। তো এরকম অক্টোপাসগুলোকে একটু ফ্রাই করে দেওয়া আছে। এই হলো অক্টোপাস, বাইরে এখনো খাইনি অক্টোপাসটা, অক্টোপাসটা খাবো। আর স্কুইডটা আমার খুব ভালো লেগেছে, মানে সত্যি কথা বলতে খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো, মানে ফ্রাইড রাইসটা যেরকম টেস্টি খেতে সেরকম এই স্কুইডের আইটেমটাও খুব টেস্টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনে ফিউশন ফ্যান্টাসি, তো এটা হচ্ছে ওদের নতুন আউটলেট। আর সব থেকে বড় কথা, এতক্ষণ বৃষ্টি পড়ছিল, এখন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল জমে আছে। তো আমরা ভেতরে যেহেতু বসেছিলাম তো একটা আইটেম আমরা খেয়ে নিয়েছি, যেটা হলো সি ফুড ফ্রাইড রাইস ছিল, আর ছিল হচ্ছে হট অ্যান্ড পেপার স্কুইড, যে দুটোই ভীষণ টেস্টি ছিল, ভীষণ মানে ভীষণই টেস্টি ছিল। আমার তো সিরিয়াসলি খুব ভালো লেগেছে। হ্যাঁ 195 অনুযায়ী মানে আমার মনে হচ্ছে কোয়ান্টিটি আরেকটু বেশি হতে পারতো, বাট হ্যাঁ এমনি টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো তোমরা এলে ওটা মাস্ট ট্রাই করো। বাকি আরেকটা অর্ডার করেছি, সেটা আসুক দেন তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি প্রথম সি ফুড খাচ্ছি, প্রথম বোধ হয় স্কুইডটা খেয়েছিলাম, কিন্তু অক্টোপাস বলো, অক্টোপাসটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। সব থেকে বড় কথা, হ্যাঁ এখানটা সি ফুডের জন্যই কিন্তু ফেমাস, তো তোমরা এখানে এলে অবভিয়াসলি সি ফুড ট্রাই করো, কারণ চিকেন মাটন তোমরা সব কিছুই পাবে, বাট হ্যাঁ আমি বলবো ফিশও তোমরা পেয়ে যাবে, কিন্তু এলে তোমরা সি ফুড ট্রাই করো। বাকি লোকেশন হচ্ছে এখানে ওপরে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কার্নিভালের একদম সামনে। তো এবার এখানে দেখছো কার্নিভাল, একদম কার্নিভালের এখানে সামনেই ফ্যান্টাসি, আর এখান দিয়ে আমরা সিঁড়ি উঠে গেছিলাম, সিঁড়ি উঠে একদম এখানে এসে। আর এই যে বাইরের এরিয়াটা তোমরা দেখছো, এখানে কিন্তু পুরো রুফটপটা পাতা থাকে এই এরিয়াতে, এই বৃষ্টির জন্য দেখো তোমরা পুরো জলে কি অবস্থা। তো এই হলো মেন মেন কথাগুলো, এরপর তোমরা বাকি ডিটেলসের জন্য ভিডিওটা দেখতে থাকো, বাকি সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। আর এখন আমি একদম রেস্টুরেন্টের বাইরেই দাঁড়িয়েছি। তো আর এখানে মানে যে দাদা বা দিদিগুলো আছে, অনেকগুলো দিদি আছে, তো ভীষণই মানে তোমরা যদি এখানে আসো আমি এইটুকু তোমাদের বলতে পারি, ওদের ব্যবহার মানে এতই ভালো ব্যবহার। আর এখানে কিন্তু হ্যাঁ যারা গান বাজনা করে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা, কারণ এখানে গিটার পিয়ানো সব কিছু রাখা রয়েছে। সিরিয়াসলি আমি আমার বন্ধুদের মিস করছি যারা গান মানে গান টান করে, আমার প্রত্যেকবার অনেকবার ওরা গেছে, বাট আজকেই আসেনি, যেখানে ওরা এরকম একটা অ্যাটমসফিয়ার পেত। তো যাই হোক, তোমরা যারা স্পেশালি গান বাজনা পছন্দ করো তারা প্লিজ এখানে আসতে পারো, ভীষণই ভালো লাগবে, আমি তোমাদের বলছি তোমাদের এখানে এসে খুব ভালো লাগবে। তো এখন আমরা কিচেনে যাচ্ছি, এটা হচ্ছে ওদের কিচেন। আমি তোমাদেরকে দেখালাম বার্গারটা ওরা কীভাবে বানাচ্ছে, বাকি দাদারা না গুলিয়ে গেছিলো, মানে হয় না আমি কিচেনে গিয়ে এটা কী ওটা কী এটা এটা কীভাবে করলে ওটা কীভাবে, তো দাদারা নিজেরা গুলি ফেলেছে। যাই হোক আবার বৃষ্টি নেমে গেছে, তার ভেতরে যাই ওটা সার্ভ হয়ে যাবে। চলো পাচ্ছ তোমরা বার্গারটা, আর এখানে কিন্তু বার্গারটা ভীষণ ভালো ডেকোরেশন করে দিয়েছে, এখানে পটেটো ফ্রাইজ আছে যেগুলো এরকম মানে এরকম সাইজে পটেটো ফ্রাইজ করে দেওয়া আছে, আর লেটুস পাতাটাকে কুচি কুচি করে পুরো ডেকোরেশন করে দেওয়া। আর বার্গারটা কীভাবে বানালো সেটা তো তোমরা দেখলে, আমি কিচেনে গিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে দাদারা কীভাবে বার্গারটা বানালো। বাকি এটা হচ্ছে অক্টোপাস বার্গার, আর এখানে যদি তোমার সি ফুড বার্গার নেও সেটা প্রাইস পড়বে 130 rupees, আর এটা হচ্ছে অক্টোপাস বার্গার এটা 150 rupees। সি ফুড বার্গারে কী হচ্ছে, সি ফুড বার্গারে তোমরা স্কুইড প্রন ফিশ আর অক্টোপাস চারটে পেয়ে যাবে, আর এটা মেনলি শুধু অক্টোপাস বার্গার। এখানে এই বার্গারে মানে অক্টোপাস বার্গার যেটা সেটা কিন্তু মানে মেনুতে নেই, তোমরা বললে ওরা দিয়ে দেবে। আর বাকি তো তোমরা সবই দেখে নিলে যে কীভাবে বানালো হলো না হলো, এবার টেস্ট করার পালা। কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে বার্গারটা খাওয়া কিন্তু খুবই মুশকিল, কারণ বুঝতেই পারছো এই বার্গার খাওয়া হচ্ছে মানে লাইফে সব থেকে বড়ো ডিফিকাল্টি, মানে খাওয়ার মধ্যে সব থেকে ডিফিকাল্ট খাওয়া মানে এটাই, মানে সিরিয়াসলি মানে এত বড়ো জিনিসটা এবার ওই খেতে গেলে সবই পড়ে যাবে। যাই হোক এবার খুবই ডিফিকাল্ট, তাও হ্যাঁ ট্রাই তো করবি অবভিয়াসলি। আরে আমাদের একটা কফি ছিল, তো কফিটাও এখানে চলে এসছে, এই হলো কফি। আচ্ছা এই কফিটা কিন্তু 40 rupees, হ্যাঁ আর
এটা একটু খুলে দাও বলতে আর খুলে দাও আই থিঙ্ক দরকার নেই কারণ তোমার কীভাবে বানিয়েছে তোমার তো দেখেই নিয়েছো এবার একটু ট্রাই করো এই দেখো আছে তোমার এগুলো অক্টোপাসের ঠ্যাং তো যাই হোক এই অক্টোপাসের ঠ্যাংগুলো ফার্স্ট এটাই ট্রাই করি আমি খুব রিস্কি লাগছে জামা কাপড় পরে গেলে পুরোটা একসাথে কামড়ানো ইটস ভেরি ডিফিকাল্ট যেরকম করে অল্প করে খেতে হবে অক্টোপাসটা কিন্তু ভালো হয়ে যায় এইভাবে অক্টোপাসটাকে বের করে করে খেয়ে নিতে হবে ভাউরিটাকে ফেলে রেখে দিও মেয়নিজ কিন্তু ভর্তি আছে এটা কিন্তু ভালো খেতে বার্গারটা মানে যদি তোমাকে 10 out of 10 দিতে পারো তাহলে আমি 10 out of 9 দেবো ভীষণই ভালো খেতে তো এবার যাই হোক কঠিন জিনিসটা খেয়ে নিই দেন নেক্সট আইটেম নিয়ে ফিরে আসছি আর হ্যাঁ বার্গারটা কিন্তু সত্যি খুব টেস্টি বার্গারটা খাই আলুগুলো তো টেস্ট করাই হয়নি যাই হোক আলুগুলো টেস্ট করিনি আলু ভাজা মতো খেতে নর্মালি যেগুলো পুরোটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট আইটেম নিয়ে তো এই হলো আমাদের ক্র্যাব সিজলার যেটা প্রাইস হচ্ছে 210 টাকা আর উপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে আর এখানে বয়েলড ভেজিটেবল রয়েছে বয়েলড কর্নও রয়েছে ভেজিটেবলসের মধ্যে ফুলকপি আছে গাজর আছে এগুলো দেখতে পাচ্ছি আর ডেকোরেশনের জন্য কিন্তু লেটুস পাতা আছে আর বাঁধাকপির যে পাতাটা আছে সেটা আছে তো এটাকে আমি প্লেটে সার্ভ করবো তারপর তোমাদের দেখাচ্ছি ক্র্যাবটা তো আগে ক্র্যাবটাকে প্লেটে আমরা সার্ভ করে নিই দেন তোমাদের দেখাচ্ছি কারণ এখানে তো ক্র্যাবটা পুরো ঢাকা পড়ে আছে তোমার ক্র্যাবটা তোমাদের দেখাতে পারবো না তো এখানে এক দিদি ছিল দিদি আমাদের এটা সার্ভ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এটার কাঁকড়ার যে ঠ্যাং এই যে কাঁকড়ার ঠ্যাং এগুলো আর যে মাঝখানে ঘিলুটা হয় তো এটা হচ্ছে মাঝখানে ঘিলুটা তো এটাকে একটা মানে সুন্দর সজে যেরকম টস করা থাকে না ওরকম টাইপের বাকি খাই খেলে বুঝতে পারবো তো এটা এটা তো আর খেয়ে আমি তোমাদের দেখাতে পারবো না মানে ওরকম মানে কামড়ে কামড়ে সিরিয়াসলি বলছি এরকম খুব টেস্টি খেলে হ্যাঁ ওপরে যে মানে সজের সেই মিক্স সজের যে টেস্টটা মানে যেটা টস করা আছে রিয়েলি বলছি ভালো করে মানে খুব ভালো লাগছে মানে চটপাটা হয় না চটপাটা টাইপের লাগছে তো এখানে যে সসটা ইউজ হয়েছে ওটার জন্য একটা ট্যাঙি ফ্লেভার আছে আর ওই ওইটার জন্য মানে একটা চটপাটাও মানে একটা মানে ওরকম একটা ফ্লেভার পাচ্ছি আমার কাছে এটা ভালো লাগছে আর যেখানে ক্র্যাবটা আছে না ক্র্যাবটা কিন্তু একটা কোটিংয়ে ভালো আছে আমি জানি না দেখবো বোঝাতে পারবো কি না এই দেখো উপরে এটা একটা কোটিং হালকা মানে একদম একদম পাতলা করে কোটিংটা হয় না এই দেখো পুরো পাতলা করে এখানে এই এরকম একটা পাতলা করে কোট করা আছে তারপর এটাকে সসে টস করা সবগুলোতে এরকম একদম মানে পুরো পাতলা করে কোট করা মানে এরকম পাতলা করে মানে পুরোটা কোটিং করে দেন এটাকে সসে টস করা যাই হোক আজকে এমন এমন খাওয়া নিচ্ছি বার্গার ক্র্যাব যেগুলো খেয়ে দেখে পুরো মুখে লেটে যাচ্ছে মানে সিরিয়াসলি মানে সব কটা ডিফিকাল্ট ডিফিকাল্ট খাওয়া মানে হ্যাঁ মানে ডিফিকাল্ট খাওয়ার বলতে নর্মালি বাড়িতে বসে খাওয়ার জন্য ঠিকঠাক বাট একটা মানে শ্যুট করার জন্য ওগুলো দেখানোর জন্য ওটা মানে কী বলবো আর তো যাই হোক এগুলো এবার খাই যেরকম তোমাদের বললাম খুবই ভালো খেতে তো এবার এখানে যে বয়েলড ভেজিটেবলসগুলো আছে ওগুলো খেতে হবে জানি না ওগুলো কতটা খেতে পারবো আর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে এই দেখো হাতের অবস্থা মানে এই হাতে তো এগুলো এবার খেয়ে শেষ করি দেন যাই হোক তোমার ভেবো না আমি একা খাবো ঠিক আছে আমি এত কিছু একা খেতে পারি না যাই হোক এগুলো খাই দেন তোমাদের সাথে কথা বলছে মোটামুটি ভালো খেতে মোটামুটি না টেস্টি খেতে মানে আপাতত ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি এটার ভেতরে কিন্তু মাছটা অলরেডি বেরিয়েছে লিটারালি মা যে ক্যাঁকড়াটা বাড়িতে রান্না করে মা ক্যাঁকড়া ঝাল করে এরকম টাইপের ক্যাঁকড়াটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে এরকমভাবে রান মানে এরকম সসে টস করা এরকম কোটিং করে সসে টস করা এই যে ডিশটা মানে এরকম টাইপের ক্যাঁকড়া আমি ফার্স্ট টাইম খাচ্ছি মাঝেরা করে কাঁকড়ার ঝাল করে সেটাও ভীষণ টেস্টি হয় খেতে তো আমি জানি যে ক্যাঁকড়ার টেস্টটা কেমন এটা ফার্স্ট টাইম আমার খাওয়া না প্রচুরবার খেয়েছি প্রচুরবার তো এগুলো খাই এবার দেন তোমাদের সঙ্গে কথা বলছি তো এই হলো কাঁকড়াটা দেখো আর এই হলো উপরের একদম কোটিং যেটা এটা হলো উপরের কোটিংটা একদমই পাতলা আর এই হলো কাঁকড়ার ঠ্যাংটা আর এখানে হচ্ছে কাঁকড়ার বডিটা এটার এই কাঁকড়ার বডিটার হাফটা আর হাফটা পেটে চলে গেছে যাই হোক এই হাফটা আর এটারই সেম হাফটা পেটে চলে গেছে আর এখানে আরেকটা এরকম ঠ্যাং আছে
আর একদম ছোটো ছোটো যে বেবি ঠ্যাংগুলো থাকে ওই এই ছোটো ছোটো ঠ্যাংগুলো, আর এখানে সবই ভালো, খালি এই এই জিনিসটা, এই জিনিসটা ভালো লাগেনি আমার। যাই হোক, আমি এই জিনিসটাকে রিজেক্ট করেছি এই খাবারটার মধ্যে, বাকি কিন্তু সবই ভালো। আর খেতে কিন্তু ভীষণই টেস্ট, দেখতে পাচ্ছ খেতে ভীষণই টেস্ট, সিরিয়াসলি খুব ভালো লাগছে খেতে আজকে। আর একদম মানে বহুত টাইম নিয়ে বসে খাচ্ছি আর কি, কী বলবো, মানে সবই টাইম সাপেক্ষ আর কি খাবার। আর হ্যাঁ, তোমরা যদি শনি রবিবার এসে থাকো এখানে, এখানে মিউজিশিয়ানরা আসে, এই যে তোমরা ব্যাকগ্রাউন্ডে জায়গাটা দেখছো, এই বাইরেটা পুরো ওদের সেট আপ হয়, ওরা এখানে গান বাজনা করে। তো হ্যাঁ, তোমরা বুঝতে পারছো রুফটপে বসে তোমরা খাওয়ার সাথে ওই মিউজিকগুলো এনজয় করতে পারবে। তো হ্যাঁ, শনি রবিবার তোমরা আসতে পারো। আর এখানে কিন্তু রুফটপটা মোটামুটি 5টা নাগাদ থেকে স্টার্ট হয়ে যায়, মানে আমরা বেলা করেছি তো 5টা নাগাদ থেকে ওরা পুরো সেট আপটা করে দেয়। আর তোমরা যদি নিজেরাও কারো কেউ গান বাজনা করো তাদের জন্য কিন্তু ওরা সেট আপটা করে দেবে। যদি তোমরা গান বাজনা করতে মানে গান বাজনা ইন্টারেস্ট আছে, গান বাজনা করো, তোমরা আসবে, দিদাদের বলবে, ওরা এই ঠিক বাইরেটা যেখানে মিউজিশিয়ানরা এসে প্রোগ্রাম করে শনি রবিবার, সেখানে তোমাদের জন্য ওরা পুরো সেট আপ করে দেবে, তোমরা চাইলে এখানে বসে মানে গান গাইতে পারো। এখানে ব্যাপারে বাকি সমস্ত যা যা জানার তো দিদি বলে দেবে, তুমি একটু বলে দাও দিদি। এটা আমাদের নতুন রেস্টুরেন্ট, রিসেন্টলি খুলেছে, আমাদের এখানে স্যাটারডে সানডে নাইট পারফরমেন্স হয়। এখানে অনেক আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন গিটার, পিয়ানো, তারপর ড্রাম, এগুলো সবাই মানে কি প্লে করতে পারে ফ্রি অফ কস্ট। ঢুকলাম পুরো, দেখো আমি ঘেমে স্নান করে গেছি, আর ওখানে এতটাই লেট হয়ে গেছে যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আমার ট্রেনের টাইমও হয়ে গেছিলো, আর ওই ট্রেনটা না পেলে আবার সে 1 ঘন্টা পর ট্রেন। তো আমি ভাবলাম যে বাড়ি থেকে একদম ভিডিওটা এন্ড করে দেবো। তো আর কিছুই বলার নেই, তোমাদের যা যা বলার ওখানে আমি বলে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো মাস্ট। আর যা যা বলার তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি, আর বাকি সমস্ত ডিটেলস তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ডিসক্রিপশন বক্সটা একটা চেক করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ, তোমাদের যেটা বলা ছিল লাস্ট, যে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো ছিল, মানে আমাকে আমি যে কটা নিয়েছিলাম আমার সব কটা আইটেম খুবই ভালো লেগেছে। ইভেন ওখানে আরও কয়েকটা সিগনেচার ডিশ ছিল যেগুলো আমার ট্রাই করা হয়নি, বাট হ্যাঁ নেক্সট টাইম গেলে আমি ট্রাই করবো। বাট হ্যাঁ, তোমরা ওখানে গেলে আরও কয়েকটা ডিশ ট্রাই করতে পারো, যেমন ওরা একটা বললো বেকড ফিশ বলে একটা আছে, যেটা ওদের ওখানে খুবই ফেমাস, ওটার প্রাইস মেবি 200 টাকা, ওটা একটু চিজ ফিশ দিয়ে বানানো থাকে। আর আরেকটা হচ্ছে ওদের ওখানে যে বিরিয়ানিটা হয় না, সেটা ওই বাজরা রাইস দিয়ে করা হয়, ওটা ওদের ওখানে ইউনিক, মেবি ওটা আর কোথাও পাওয়া যায় না যেরকম ওরা বললো। তো ওই বিরিয়ানিটা তোমরা ট্রাই করতে পারো, মানে ওরা নর্মালি ওই বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করে না, তোমরা চিকেন, মাটন, সি ফুড সব বিরিয়ানি পেয়ে যাবে, কিন্তু ওটা তোমরা বাজরা রাইস দিয়ে পাবে। তো এগুলো গেলে তোমরা ট্রাই করতে পারো। আমি যে কটা আইটেম নিয়েছিলাম সব কটা ভালো ছিল। হ্যাঁ, সব থেকে বেস্ট লেগেছে অক্টোবর যে বার্গারটা নিয়েছিলাম সেটা, আর হ্যাঁ কাঁকড়াটাও ভালো ছিল। আর ফার্স্টে যে স্কুইড হট অ্যান্ড পেপার স্কুইড আর সি ফুড যে ফ্রাইড রাইসটা ছিল ওটাও খুব ভালো ছিল। সব কটা যদি আমাকে জিজ্ঞেস করো আমি 10 out of 9 দেবো। আর হ্যাঁ, ওই যেটা বার্গার নিয়েছিলাম না অক্টোপাস বার্গার, ওখানে ভেজ একটা প্যাটি দেওয়া ছিল, ওটা ভীষণই টেস্টি ছিল। তো আমি শুধুমাত্র বার্গারটাকে 10 out of 10 দেবো, আর বাকিগুলো 10 out of 9। তো চলো, এই ছিল আজকের রিভিউ। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যাও একবার, একবার হলেও ভিজিট করো। আর বাকি যেরকম বললাম ডিসক্রিপশনে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।